হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের হ্যালো অ্যালকিনস অ্যান্ড হ্যালো অ্যারেন্স চ্যাপ্টারের আমি অ্যালকিল সায়ানাইড অ্যান্ড অ্যালকিল আইসোসায়ানাইড সম্পর্কে আগের লেকচারে কথাবার্তা বলেছিলাম। তো আজকের ওই অ্যালকিল সায়ানাইড আর অ্যালকিল আইসোসায়ানাইডের কিছু বিজারণ সম্পর্কে কথাবার্তা বলবো, বা রিডাকশন অফ অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল আইসোসায়ানাইড। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম রিডাকশন অফ অ্যালকিল সায়ানাইড। ঠিক আছে, বলছে অ্যালকিল সায়ানাইড মানে কি, আর সি ট্রিপল বন্ড এন বা আর সি এন যেটাকে লেখা হয়, বলছে এটাকে রিডাকশন করা যায়। রিডাকশন জন্য রিডিউসিং এজেন্ট বা মানে রিডাকশন মানে কি তুমি বাংলায় বলতে পারো, যেটাকে বলা হয় বিজারণ, তাই তো? মানে আর সি এন এর রিডাকশন করবো। আচ্ছা, রিডাকশন করতে গেলে যেটা এজেন্ট ইউজ করি সেটা হচ্ছে মেনলি হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এলআই এল এইচ ফোর। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। আচ্ছা, এটা যদি করা হয় এখান থেকে আমি মোটামুটি চারটে রিডিউসিং হাইড্রোজেন পাই। ঠিক আছে, এটা যদি আমি দিই তাহলে এখান থেকে মোটামুটি চারটে রিডিউসিং হাইড্রোজেন পাই। এবার দেখো, রিডাকশন যদি কেউ মনে রাখতে চাও কীভাবে মনে রাখবে? আচ্ছা, আমি কিন্তু শিখিয়েছিলাম ইলেভেনে যে যদি কোনো বন্ডের রিডাকশন হয় মানে কি বন্ডটা ব্রেক করে সেখানে হাইড্রোজেন ঢোকে, তাই তো? হাইড্রোজেন ঢুকলে রিডাকশন আর অক্সিজেন ঢুকলে অক্সিডেশন, তাই তো? তাহলে এখানে হাইড্রোজেন ঢুকবে, কটা হাইড্রোজেন ঢুকবে? চারটে হাইড্রোজেন ঢুকবে। তাহলে আমি যদি এই ট্রিপল বন্ডের মধ্যে যদি একটা বন্ড ভাঙি, তাহলে একটা বন্ড ভাঙলে কটা বন্ড তৈরি হয়? দুটো বন্ড তৈরি হয়। তাহলে একটা বন্ড ভাঙলে প্রথমে দুটো বন্ড তৈরি হলো, ইমাজিন করো। সে দুটো বন্ডে দুটো হাইড্রোজেন ঢুকিয়ে দাও, আরও একটা মোট টোটাল তিনটে বন্ড আছে, আমাকে তো একটা বন্ড রাখতে হবে, বাকি দুটো বন্ড ভাঙতে হবে। আমি যদি এবারে আরেকটা বন্ড ভেঙে দিই তাহলে আবার দুটো বন্ড তৈরি হলো, তৈরি হলে মানে কি আর দুটো হাইড্রোজেন ওখানে যুক্ত হয়ে গেল। ব্যাপারটা আগে করিয়েছিলাম মনে পড়ে? যদি এরম হয়, ধরো আমি দুখানা বন্ড ভেঙে দিচ্ছি, তার মানে জিনিসটা কেমন দেখতে হবে, দুখানা বন্ড ভাঙলে প্রথমে একখানা বন্ড ভাঙলে দুটো বন্ড তৈরি হলো, আর একখানা বন্ড ভাঙলে আবার দুটো বন্ড তৈরি হলো। ঠিক আছে, তাহলে টোটাল চারটে হাইড্রোজেন, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, স্ট্রাকচার কী হলো, আর সিএইচ টু এন এইচ টু। তাহলে কী হলো, আর সিএইচ টু এন এইচ টু। ঠিক আছে, এটাকে, এটা কি, এটা এই কম্পাউন্ডটাকে কি কম্পাউন্ড বলা হয়? এটা হচ্ছে কি, যেহেতু এন এইচ টু গ্রুপ আছে তাহলে কি এটা অ্যামিন, তাই তো? তাহলে এটা কি, এটা একটা অ্যামিন। ঠিক আছে, তাহলে এভাবে আর সি এনে তুমি রিডাকশন করতে পারো অ্যালকিল সায়ানাইড। আচ্ছা, তুমি এই অ্যালকিল সায়ানাইড আবার রিডাকশন করতে পারবে আরেকটা রিয়েজেন্ট লাগে, সেটাকে বলে, ঠিক আছে, তুমি যদি এখানে দিয়ে দাও সোডা সোডিয়াম আর সঙ্গে দিতেও ইথানল, সেও ঠিক একই রকম হবে, ওই রকম চারটে হাইড্রোজেন প্রডিউস করবে। হ্যাঁ, চারটে রিডিউসিং হাইড্রোজেন প্রডিউস করবে, একই জিনিস তৈরি হবে, মানে এটা কি আর সিএইচ টু এনএইচ টু, অর্থাৎ বন্ড বন্ডগুলো ভেঙে তুমি হাইড্রোজেন ঢুকিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এটাও কি, এটাও হচ্ছে অ্যামিন। আচ্ছা, এটা কত ডিগ্রি অ্যামিন, যেহেতু নাইট্রোজেনের পাশে একটাই অ্যালকিল গ্রুপ আছে তাহলে কি এটা ফার্স্ট ডিগ্রি অ্যামিন, এটাও ফার্স্ট ডিগ্রি অ্যামিন, একই, এগুলো কি সব ফার্স্ট ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি একটা এখানে কথায় কথা একটা রিয়াকশন বলে দিই। ধরো তুমি আর সি এনই নিয়েছো, ঠিক আছে, আর সি এন নিয়েছো, সেখানে তুমি দিয়েছো ক্ষারীয় বা যেটাকে ইংলিশে বলা হয় কি অ্যালকালাইন, ক্ষারীয় বা অ্যালকালাইন। ঠিক আছে, তুমি যদি অ্যালকালাইন এইচ টু ও টু দাও, মানে হাইড্রোজেন পারক্সাইড যেটাকে বলে, বা অর তুমি যদি এখানে দিয়ে দাও যে কনসেন্ট্রেটেড এইচসিএল। ঠিক আছে, তাহলে এটা তৈরি করবে আর সিও এনএইচ টু। সিও এনএইচ টু গ্রুপকে কি বলা হয়, অ্যামাইড গ্রুপ। আর যেহেতু এটা অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত আছে তাহলে একসঙ্গে কি বলবে, অ্যালকা মাইড। ঠিক আছে, অ্যালকামাইড, অ্যাকচুয়ালি অ্যালকামাইড না, অ্যালকানামাইড বলা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যালকানামাইড মানে অ্যামিন, মানে অ্যামাইড এখানে চলে এসেছে, আর অ্যালকিন প্লাস অ্যামাইড গ্রুপ, তাহলে অ্যালকানামাইড। ঠিক আছে, এখানে এক্সাম্পল নিজেই করে নিতে পারবে, আরেক জায়গায় সিএস থ্রি বসাও, সি টু এইচ ফাইভ বসাও, যেটা বসাবে তুমি মোটামুটি এটা করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মোটামুটি তোমার আর সি এন এর মানে অ্যালকিল সায়ানাইডের মোটামুটি রিডাকশন এইভাবে করা যায়। আচ্ছা, এবার আমি যদি বলি অ্যালকিল আইসোসায়ানাইড, মানে ধরো তোমার সেখানটায়
এরকম করে দিচ্ছি এখানটা, যে রিডাকশন অফ অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড মানে আর এনসি, তাই তো? এটাই তো অ্যালকিল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। তাহলে এখানে তুমি যদি রিডাকশন করো, এখানে মেনলি ইউজ করা হয়, সব ইউজ করতে পারো, এটাও করতে পারো, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট করতে পারো, এটাও ইউজ করতে পারো, কিন্তু এখানে মোটামুটি তোমার ইউজ করা হয় এটা, সোডিয়াম আর ইথানল। আচ্ছা এখানে কি হবে, এখানে হচ্ছে হবে আর এনএইচ সিএইচ থ্রি, অর্থাৎ কার্বনটা এখানে তিনটে হাইড্রোজেন ঢুকলো আর নাইট্রোজেনের কাছে একটা হাইড্রোজেন ঢুকলো, মানে হয়ে গেল আর এনএইচ সিএইচ থ্রি। তাহলে এটাও একটা অ্যামিন, কারণ যেহেতু এখানে এনএইচ গ্রুপটা আছে, এন যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে একটা অ্যামিন গ্রুপ, ঠিক আছে? তাহলে এটাও একটা অ্যামিন। এটা কত ডিগ্রি অ্যামিন? দেখো এই এনএইচ গ্রুপে দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটা কি সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, ক্লিয়ার? তাহলে মোটামুটি অ্যালকিল সায়ানাইড আর অ্যালকিল আইসোসায়ানাইডের রিডাকশন মোটামুটি এইভাবেই হয়। অ্যালকিল সায়ানাইডের রিডাকশন করলে আসে প্রাইমারি অ্যামিন, আর অ্যালকিল আইসোসায়ানাইডের রিডাকশন করলে আসে সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে? তুমি তোমার মতো আর গ্রুপ চুজ করে নাও, সি এইচ থ্রি, সি টু এইচ ফাইভ, যা বসাবে বসাও, সেরকম হবে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, আমি যখন আগের দিন করেছিলাম সায়ানাইড আর আইসোসায়ানাইডের যে অ্যাডিশনটা করিয়েছিলাম, হ্যাঁ, বা যেটাকে বলে সাবস্টিটিউশন, অ্যালকিল হ্যালাইডে সায়ানাইড আর আইসোসায়ানাইডের সাবস্টিটিউশন, সেরকম একটা গ্রুপ আছে, এটা বলা হচ্ছে নাইট্রো গ্রুপ, এনও টু মাইনাস, এটা বলা হয় নাইট্রো গ্রুপ, ঠিক আছে? আচ্ছা এই নাইট্রো গ্রুপের একটা মজার ব্যাপার আছে, স্ট্রাকচারটা হচ্ছে দেখতে এরকম, এন ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, এখানে একটা লোন পেয়ার, এটা হচ্ছে নাইট্রো গ্রুপ। এবার ধরো আমি এখানে একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে এসেছি বা একটা হ্যালো অ্যালকেন নিয়ে এসেছি, এবার দেখো দু সাইড দিয়ে অ্যাটাক হতে পারে, হয় এইখান থেকে অ্যাটাক করে এটাকে বের করবে কারণ এখানে লোন পেয়ার আছে, আবার দেখো এখানে মাইনাস আছে, এইখান দিয়ে অ্যাটাক করেও এটাকে বের করতে পারে। তাহলে যেহেতু দু সাইড দিয়ে অ্যাটাক করছে, তাহলে এই লিগেন্টটার নাম কি, এই তোমার রিয়েজেন্টটার নাম, মানে রিয়েজেন্ট বলতে এই গ্রুপটা, বেসিক্যালি এই গ্রুপটা কি একটা অ্যাম্বি ডেন্ট নিউক্লিওফাইল বলতে পারো, আগের দিনের মতো, আগের দিনের লেকচারটা দেখো, যদি দু সাইড দিয়ে অ্যাটাক করছে মানে কি অ্যাম্বিডেন্ট, যে কোনো সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, হয় এখান থেকে অ্যাটাক করতে পারে বা এখান থেকে অ্যাটাক করতে পারে। তাহলে যদি দুভাবে অ্যাটাক করে তাহলে দুভাবে দুটো প্রোডাক্ট পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে তুমি যদি, আমি নর্মাল বলে দিচ্ছি, ধরো তুমি আর এক্স নিয়েছো, তাহলে আর এক্সের সঙ্গে তুমি এজিএনও টু দিয়েছো, ঠিক আছে? আর এক্সের সঙ্গে তুমি দিয়েছো কি এজিএনও টু, তাহলে তুমি যদি এটা দাও তাহলে তৈরি হবে দুটো প্রোডাক্ট। একবার যদি এখান দিয়ে অ্যাটাক করে তাহলে কী হবে, আর দেখো নাইট্রোজেনের সাইড দিয়ে অ্যাটাক করলে এনটার সঙ্গে ডাইরেক্ট যুক্ত থাকবে এন, মানে এন মাইনাস এন প্লাস, কারণ এখান থেকে যেহেতু চলে গেছে তাহলে এন প্লাস, লোন পেটা চলে গেল মানে কি এন প্লাস, আর এটা ও মাইনাস ছিল। আর একটা তৈরি হবে যদি এখান দিয়ে অ্যাটাক করে, কী হবে, আর এখান দিয়ে অ্যাটাক করেছে মানে এটার সঙ্গে যুক্ত থাকবে ও এন ও, ঠিক আছে? তুমি লোন পেয়ার আঁকতে পারো, না আঁকতে পারো, লোন পেয়ার আঁকা যা না আঁকা তা কী, ঠিক আছে? তাহলে দুটো রোড তৈরি হবে। আর একটা সঙ্গে কী তৈরি হবে, এই যে যে এক্সটা যে বের করে দিল তার সঙ্গে যে সিলভারটা আছে, এই ক্লিয়ার? তাহলে কী হলো, সায়ানাইড আইসোসায়ানাইডের মতো বিক্রিয়া হবে এখানটায়, একই রকম রিজন, একই রকম কারণ, লিখে নিতে পারবে নিশ্চয়ই, আমি আর বলবো না। আগের দিন লেকচারটা অনেক ভালো করে বুঝিয়েছি সায়ানাইড আর আইসোসায়ানাইডের ব্যাপারটা কী হয়, কোথায় কেসিএন দিলে কী হয়, কোথায় এজিসিএন দিলে কী হয়। এখানেও দেখো এজিএনও থ্রি, এজিএনও টু দেওয়া আছে মানে দুটো জায়গা থেকে অ্যাটাক করতে পারবে, একবার এখান দিয়ে একবার এখান দিয়ে, যেহেতু এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, ক্লিয়ার? আচ্ছা স্ক্রিনশট তুলে নাও বা পজ করে ভিডিওটা দেখে নাও, আমি নেক্সট পেজ উল্টাচ্ছি, ঠিক আছে? আর একটা রিয়াকশন করিয়ে দিই, রিয়াকশনটা হচ্ছে যে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিডের কোনো সিলভার লবণ থাকে তাহলে আমি ইউজ করলাম কি সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, মানে ধরো কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি আর সি ডবল এইচ, এটাকে কি বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, এর সিলভার সল্ট মানে একটা হাইড্রোজেনকে বের করে একটা সিলভার ঢুকে যাবে, মানে কি
আর সিরিয়া হলো এজি, তাই তো? এটা এটা কি, এটা হচ্ছে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা এবার কি বলছে, এটার সঙ্গে যদি তুমি একটা হ্যালো অ্যালকেনসের বিক্রিয়া করো, ধরো আমি নিয়েছি, ধরো আমি নিয়েছি এখানটায় মিথাইল আয়োডাইড, ক্লিয়ার? আচ্ছা এর সঙ্গে আমি কি ইউজ করছি, ধরো আমি ইউজ করলাম CH3CO এইচ, দেখো মানে কি অ্যাসিটিক অ্যাসিডের সিলভার সল্ট বা সিলভার অ্যাসিটেট বলতে পারো, নাম বলতে পারো কি সিলভার অ্যাসিটেট, ঠিক আছে? আচ্ছা এখানে আমি মিডিয়ামটা কি দিতে হয়, দিতে হয় ইথানল, ইথানলটা লিখে দিলাম, ইথানল আর সঙ্গে হিট দিতে হয়, ঠিক আছে? যদি ইথানল আর হিট দিই তাহলে তৈরি হবে, ঠিক কিরকম তৈরি হবে দেখি, এই যে এজি আর আইটা একসাথে আমি এটাকে বক্স করে দিলাম, ঠিক আছে যদি বুঝতে তোমার সুবিধা হয়, এই আর এই এদুটোকে বের করে দাও ছকের মতো মনে রাখো, ঠিক আছে? তাহলে এজি আই যদি বেরিয়ে যায় তাহলে কী 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 পড়ে থাকলো, CH3CO CH3 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 প্লাস কি তৈরি হলো, এজিআই সিলভার আয়োডাইড অধক্ষেপ পড়ে গেল, আচ্ছা আর এটা তৈরি হলো, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে এস্টার, কারণ দেখো এস্টার গ্রুপ আছে, সি ডবল গ্রুপ মানে কি এস্টার গ্রুপ, ঠিক আছে? তাহলে নাম কি দেবে, মিথাইল, দেখো এটা ধরো অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে? CH3CO যদি এইচ থাকতো তাহলে তো অ্যাসিডিক অ্যাসিড, কিন্তু এইচকে রিপ্লেস করে কি এসছে, CH3 এসছে, তার মানে কি মিথাইল অ্যাসিটেট, নাম কি হবে এর, মিথাইল অ্যাসিটেট, মানে কি এটা অ্যাসিটিক অ্যাসিড ছিল CH3COOH, সেখানে এইচটাকে রিপ্লেস করে CH3 এসে, তার মানে কি হবে মিথাইল অ্যাসিটেট, ক্লিয়ার? ওকে আচ্ছা এবার আমি কিছু হ্যালো অ্যালকেন্সের রিডাকশন দেখিয়ে দিই, মানে হ্যালো অ্যালকেন্সকে রিডিউস করতে গেলে কি কি রিয়েজেন্ট ইউজ করতে হয়, মানে ধরো একটা হ্যালো অ্যালকেন আছে তাকে আমি কি করছি বীজারণ্য করছি, তাহলে কি হেডিং করি রিডাকশন অফ হ্যালো অ্যালকেন্স বা রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইডস। তাহলে এখানে কি কি ইউজ করা হয় দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেইনলি ইউজ করা হয়, ধরো আমি একটা হ্যালো অ্যালকেন নিয়েছি, ধরো আমি নিলাম যে ইথাইল ব্রোমাইড CH3CH2Br, ধরো আমি রিডাকশন করবো, রিডাকশন করা মানে কি ব্রোমিনটা বেরিয়ে যাবে, একটা হাইড্রোজেন ঢুকে যাবে, রিডাকশন মানে কি হাইড্রোজেন ঢুকে যাচ্ছে, তাহলে সেখানে রিয়েজেন্ট নিতে হয় নিকেল, ঠিক আছে? নিকেল নিলাম, আর কি নিলাম, হাইড্রোজেন নিলাম, নিকেলটা কি, নিকেলটা হচ্ছে অনুঘটক বা আমি ব্র্যাকেট লিখে দিলাম ক্যাটালিস্ট, CAT ক্যাটালিস্ট, হাইড্রোজেন নিলাম, আর কি দিলাম, তাপ দিলাম, তাহলে এই দুটো H2 মানে কি দুটো হাইড্রোজেন এইচ বন্ড এইচ, একটা এইচ কি করলো একটা বিআরকে নিয়ে বেরিয়ে গেল, আর আরেকটা এইচ, মানে এই ব্যাপারটা যদি আমি এরকম দেখাই যেখানে ধরো এইচ আর এইচ, এই যে হাইড্রোজেনকে এইভাবে লিখলাম, তাহলে আমি কি বললাম কি একটা এরকম এইচ বিআরকে বের করে দিলাম, তাহলে এইচ বিআর বেরিয়ে গেল, আর কি হলো CH3CH2H মানে কি CH3, মানে হয়ে গেল CH3 বন্ড CH3, ঠিক আছে? প্লাস কি তৈরি হলো, প্লাস তৈরি হলো এইচ বিআর, ক্লিয়ার? আচ্ছা আরও আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে ধরো একটা নিয়েছি CH3CH2, ঠিক আছে, CH2Br, ওকে আচ্ছা এখানে একটা রিয়েজেন্ট দিলাম, সেটা হচ্ছে জিঙ্ক কপারের একটা অ্যালয়, মানে জিঙ্ক কপারের একটা যুগল বেসিক্যালি, ঠিক আছে? জিঙ্ক কপারকে একসাথে যেটাকে অ্যালয় বলা হয় বেসিক্যালি। আচ্ছা জিঙ্ক কপার দিলাম, আর সঙ্গে কি দিলাম ইথানল, এটাও কি এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, কী হবে একই রকমভাবে কাজ করবে, ওই তোমার কি হবে এখানটায়, আচ্ছা দেখো প্রথমে যেটা আমি প্রথম রোডাটা লিখে দিই, প্রথমে কি হবে ওই একটা হাইড্রোজেন ঢুকবে ব্রোমিনটাকে বের করে দেবে, তার মানে কি হবে CH3CH2CH3, নাম কি প্রোপেন, ঠিক আছে? এটাই তৈরি হবে। এবার কিভাবে তৈরি হচ্ছে দেখো, বলছে তুমি জিঙ্ক নিয়েছো, ঠিক আছে? আচ্ছা জিঙ্কের সঙ্গে কি দিয়েছিলে তুমি, জিঙ্ক কপার ছিল আর সঙ্গে কি ছিল ইথানল, ইথানল মানে C2H5OH, বলছে এই দুটো প্রথমে বিক্রিয়া করবে, কার উপস্থিতিতে, কপারের উপস্থিতিতে, এই দুটো বিক্রিয়া করবে, করে করবে কি জিঙ্ক ইথক্সাইড তৈরি করবে, মানে ZnO C2H5 হোল টু, মানে কি ধরো এই এখান থেকে এইচটা যদি তুমি বের করে দাও তাহলে কি O- তৈরি হবে, আর জিঙ্কের ভ্যালেন্সি কত 2, আর এখানে এর চার্জ কত 1, তাহলে কটা লাগবে, দুটো লাগবে,
মানে জিঙ্ক ইথক্সাইড, নাম কি এটার? জিঙ্ক, আহ কি লিখছি, জিঙ্ক ইথক্সাইড। আচ্ছা প্লাস কি তৈরি হলো, প্লাস যে এইচটাকে বের করে দিল, কটা এইচ বেরোবে? দুটো এইচ বেরোবে, কারণ কি এটা দুটো লেগে গেছে, তাহলে দুটো রিডিউসিং হাইড্রোজেন বের করে দেবে। এবার রিডিউসিং হাইড্রোজেনের কাজ কি, সে কি করবে, একে ধরবে এবার, মানে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর, দুটো এইচ এসছে, মানে আমি এইচ, আমি এটাকে এইভাবে ধরো এইচ বন্ড এইচ আমি লিখে দিলাম, ঠিক আছে, তাহলে কী হবে, এইচ বিআরটা বেরিয়ে গেল, তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি। আচ্ছা এটা এটা এভাবে না লিখেও তুমি এখানে টু এইচও লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এটা তো হাইড্রোজেন ফর্মে থাকে না, দুটো রিডিউসিং হাইড্রোজেন চলে আসে, তার মানে তুমি এটাকে টু এইচ লিখতে পারো, এটা লেখার, এটা না লিখলেই হয়, ঠিক আছে, এটা কিন্তু মানে দেওয়াটা উচিত না। যাই হোক, আমি বোঝানোর জন্য তোমার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, মেন প্রোডাক্টটা লিখবে, সাইড প্রোডাক্ট কী হচ্ছে দেখার দরকার নেই, মেন প্রোডাক্টটা কী হবে, এটা প্রোপেন, ঠিক আছে। তার মানে কি, পাতি কথা হচ্ছে কি, হ্যালোজেনকে বের করে হাইড্রোজেন ঢুকে যাচ্ছে, হ্যালোজেনকে বের করে দিল, হাইড্রোজেনকে ঢুকে গেল, সেটাই হচ্ছে কি রিডাকশন অফ হ্যালো অ্যালকেনস, ঠিক আছে। আচ্ছা আরেকভাবে হয় বলছে, অনেকভাবে হয়, আমি তোমাকে মোটামুটি আরেকটা মেন যেগুলো ট্রান্সফরমেশন আসে দেখিয়ে দিচ্ছি। ধরো সিএইচ থ্রি সিএইচ টু আই, ঠিক আছে, এর সঙ্গে তুমি নিয়েছো কি, এর সঙ্গে নিয়েছো তুমি এইচ আই, অর্থাৎ হাইড্রো আয়োডিক অ্যাসিড, এবং কার প্রেজেন্সে নিয়েছো, সেটা হচ্ছে রেড ফসফরাস, লাল ফসফরাস, এবং তাতে মোটামুটি টেম্পারেচার তুমি দিয়েছো, টেম্পারেচারটা মোটামুটি অ্যারাউন্ড 430 ডিগ্রি সেলসিয়াস হয়, 430 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি দিয়েছো। কী তৈরি হবে, নর্মাল রিডাকশন হবে, কী হবে, এই এইচটা এখানে ঢুকে যাবে, আইটাকে বের করে দেবে, মানে সিএইচ থ্রি সিএইচ টু, সরি সিএইচ থ্রি সিএইচ থ্রি, এই যে এইচটা ঢুকে গেল সিএইচ থ্রি সিএইচ থ্রি, আরে দেখো এখানে এইচটা এসেছে, মানে কি এই আই, এই আই মানে কি আই টু, যদি বুঝতে অসুবিধা হয় এটাকে ঘুরিয়ে লিখতে পারো, মানে তুমি এইভাবে লিখতে পারো হয়তো সিএইচ থ্রি সিএইচ টু আই, ঠিক আছে। আচ্ছা তার সঙ্গে কী করবে, এইচ আইটাকে ঘুরিয়ে তুমি এইভাবে লেখো আই এইচ, এইচআইটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, তাহলে একটা বক্স করতে সুবিধা হবে, একটা বক্স করে দাও, তাহলে কি আই টু বেরিয়ে গেল, আর কি সিএইচ থ্রি সিএইচ টু এইচ, মানে কি সিএইচ থ্রি সিএইচ থ্রি প্লাস আই টু, ক্লিয়ার। আচ্ছা দেখো এবার আমি নর্মাল দেখে দিচ্ছি, অনেক অনেক রিডাকশন করা যায়, অনেকভাবে করা যায়, একটা জাস্ট নর্মাল আমি তোমাদের রিয়েজেন্ট দেখে দিচ্ছি যে কী কী রিয়েজেন্ট দিলে মোটামুটি হয়। ধরো তুমি একটা নর্মাল জেনারেল আমি হ্যালো অ্যালকেন্স দেখে দিলাম, সেটা হচ্ছে কি আর এক্স, সেটাকে তুমি যদি তুমি রিডাকশন করো তাহলে কী তৈরি হবে, আর এইচ, এক্সের জায়গায় এইচ ঢুকে যাবে। আচ্ছা কী কী রিয়েজেন্ট ইউজ করতে পারো, এতগুলো তো দেখালাম উপরে, এগুলো আরও দেখো কী, আমি এক নম্বর একটা রিয়েজেন্ট লিখে দিচ্ছি, জিঙ্ক এইচ সেল ইউজ করতে পারো, ঠিক আছে, যদি তোমার ট্রান্সফরমেশন চলে আসে যে জিঙ্ক এইচ সেল দিলে কী হবে, তাহলে আর এইচ তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা আরও ইউজ করতে পারো কি, টিন এইচ সেল ইউজ করতে পারো, যেটা বলে স্ট্যানাম, যেটা বলে পাতি কথা হচ্ছে টিন, টিন এইচ সেল ইউজ করতে পারো, ঠিক আছে। আর কি, আর সব থেকে একদম যা মানে সর্বঘাটের কাঁঠালি খোলা যাকে বলা যায় আর কি, সেটা হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এই হচ্ছে অনেক তীব্র বিজারক, একে তুমি সব জায়গায় ইউজ করতে পারো বিজারণ করার জন্য, ঠিক আছে, মানে এটা যদি থাকে চোখ বন্ধ করে বিজারণ, ঠিক আছে, তাহলে মোটামুটি এই তিনটে আরও তুমি এক্সট্রা ইউজ করলে তোমার আর এইচ চলে আসবে। এবার আর এক জায়গায় তুমি যে কোনো গ্রুপ দাও, এক্সের জায়গায় তুমি যে কোনো হ্যালোজেন দাও, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা এবার কি করব, এবার আমরা একটু নতুনভাবে মানে মোটামুটি হ্যালো অ্যালকেনসের এবার কিছু কিছু বিক্রিয়া দেখব যেগুলো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ঠিক আছে, এরপরে গ্রিগনার চলে আসবে, কোরেহাও সিনথেসিস, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন এইসব আসবে, ওটা অ্যাসাইলেশনটা আসে না, অ্যালকাইলেশনটা এখন করাবো, ফ্রিডলকাপ রিয়াকশন, বিভিন্ন রকম রিয়াকশন আছে করাবো। তাহলে এখন আমি যেটা মেন জিনিস করাচ্ছি সেটা হচ্ছে কি বিভিন্ন রকম রিয়াকশনস, কার সঙ্গে, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বা তোমার হ্যালো অ্যালকেনসার সঙ্গে বিভিন্ন জিনিসের রিয়াকশন। প্রথম যেটা করাবো সেটা হচ্ছে কি, সেটা ধাতুর সঙ্গে, ঠিক আছে, মানে মেটালের সঙ্গে, অর্থাৎ বিভিন্ন রকম মেটালের সঙ্গে আমাদের হ্যালো অ্যালকেন্স কী করে রিয়াকশন করে, আমি লিখে দিই এটা মেটাল রিয়াকশন লিখে দিচ্ছি, ঠিক আছে,
বিভিন্ন রকম মেটালের সঙ্গে কি করে আমাদের হ্যালো অ্যালকিনগুলো বিক্রিয়া করে বিভিন্ন রকম পদার্থ তৈরি করে, এবং সেগুলো কি করে, সেগুলো আবার বিভিন্ন রকম রিয়াকশনে কাজে লাগে। ঠিক আছে, তার মধ্যে প্রথম নম্বর যে মেটালটা আসছে সেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, কারা বিক্রিয়া করে, আমাদের অ্যালকিল হ্যালাইড। কি কন্ডিশনটা কি বলছে, তুমি অ্যালকিল হ্যালাইড নাও, ঠিক আছে, তার সঙ্গে কি করো তুমি ম্যাগনেসিয়াম দাও, ম্যাগনেসিয়ামের তুমি চূর্ণ করো, ভেঙে দাও, ঠিক আছে, এবং এটাকে কি করো, ড্রাই ইথার, অর্থাৎ ইথারকে একদম শুকিয়ে নাও, ড্রাই ইথার, এবং কি এটা পিওর হতে হবে, ড্রাই অ্যান্ড পিওর, ড্রাই আমি উপরে লিখে দিই, পিওর মানে কি বিশুদ্ধ, বিশুদ্ধ এবং শুষ্ক ইথার, ড্রাই ইথার বা পিওর ইথার যেটাকে বলে, বিশুদ্ধ এবং শুষ্ক ইথার। ঠিক আছে, মোটামুটি তুমি ওই অ্যালকিল হ্যালাইডটাকে কি করবে, এই যে অ্যালকিল হ্যালাইডটা আছে, অ্যালকিল হ্যালাইডটাকে এই ড্রাই ইথারে বা পিওর ইথারে তুমি কি করবে, একদম ডিজলভ করে নেবে, দ্রবীভূত করে নেবে, নিয়ে কি করবে, তার উপরে তুমি কি করবে ওই ম্যাগনেসিয়ামের চূর্ণগুলো ঢালবে। ঢাললে কি তৈরি হয়, ঢাললে তৈরি হয় আর MgX, ঠিক আছে, আর MgX যেটাকে বলা হয়, দেখো আর মানে কি, আর এক্স এগুলো কি, এগুলো সব অর্গ্যানিক পার্ট, তাই তো আমি অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ছি, তো এখন আর মানে CH3, C2H5, হ্যাঁ টারসিয়ারি, তোমার হচ্ছে টার্ট বিউটাইল গ্রুপ, বিভিন্ন রকম গ্রুপ থাকে না, এগুলো কি, এগুলো হচ্ছে আর, মানে এগুলো কি অর্গানিক পার্ট। আর মেটাল, এই যে Mgটা কি, এটা হচ্ছে কি ইনঅর্গানিক পার্ট বা মেটালিক পার্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলতে পারি অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, বা যেটাকে বাংলায় বলা হয় জৈব অর্গানিক, মানে কি জৈব অর্গানো মানে, মেটালিক মানে কি ধাতব, কম্পাউন্ড মানে কি যৌগ, বাংলায় বলা হয় কি জৈব ধাতব যৌগ, ইংলিশে বলা হয় কি অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। ঠিক আছে, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। এবারে এক্সট্রা কিছু হতে পারে, এক্সট্রা হতে পারে ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে, আর এক জায়গায় দিতে পারে। আচ্ছা, আর এটাকে আর একটা বলা হয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটার নাম গ্রিক নাল্ট রিয়েজেন্ট। এর নাম কি গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা সম্পর্কে আমি ইন ডিটেলস অনেক বড় আছে, এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট ব্যাপারটা কি, তার বিভিন্ন রকম রিয়াকশন, আমি অনেক খুব মজার রিয়াকশন এটা, ঠিক আছে, খুবই সোজা কিন্তু খুব মজার রিয়াকশন, এটা আমি পরপর করাবো। তাহলে এটা তুমি আপাতত নামটা মনে রাখো, এটা কি গ্রিগনার্ড রিয়েজেন্ট, আর এগুলোকে কি বলা হয়, এইসব যৌগগুলোকে কি বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। আচ্ছা, এর একটু বৈশিষ্ট্য দেখে নিই, বলছে এই যে কম্পাউন্ডটা আছে আর মানে কি, মানে কিছুটা কার্বনের সঙ্গে কিছুটা যুক্ত আছে, তাই তো, তাহলে দেখো এই যে আর আর এমজির মধ্যে কি, মানে অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম আর এমজি এক্স। আচ্ছা, আর এর জায়গায় আমি ধরো CH3 লিখলাম, ধরো CH3, তাহলে কি CH CH CH3, এদিকে হচ্ছে এমজি, এদিকে এক্স, তাই তো। এবার ম্যাগনেসিয়ামটা কি, ম্যাগনেসিয়ামটা কি ধাতু, আর কার্বনটা কি, কার্বনটা হচ্ছে অধাতু, তাই তো, মানে কি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কার থেকে বেশি, ম্যাগনেসিয়ামের থেকে বেশি, তাহলে ও কী করবে, হচ্ছে ইলেকট্রন টানবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে ইলেকট্রন টানে, তাহলে দেখো এখানে ইলেকট্রন কে টানবে, কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার্বন টানছে, তাহলে কার্বন হচ্ছে কি ডেল্টা নেগেটিভ, আর ম্যাগনেসিয়ামটা কি হচ্ছে ডেল্টা পজিটিভ, তাই তো। মোটামুটি এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তো, কিন্তু এটা কি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে এটা মানে মোটামুটি বন্ডটা ধ্রুবীয় টাইপের হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন ইলেকট্রনকে টানছে, তা ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর ম্যাগনেসিয়াম হচ্ছে ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে। এটা খুব মনে রাখো, এটা কিন্তু গ্রিগনার রিয়েজেন্ট যখন করাবো তখন প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি মুভ করছি, মুভিং অন, তোমার নেক্সট যে মেটালটা আমি ইউজ করবো সেটা হচ্ছে কি লিথিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, যেমন তুমি মোটামুটি একটা ইনার্ট পরিবেশ নাও, মানে একটা নিষ্ক্রিয় পরিবেশ, ঠিক আছে, ওই নিষ্ক্রিয় পরিবেশে কি করবে, তুমি নেবে আর এক্স, নেবে কি পরিবেশ হবে ইনার্ট, বা যেটাকে বলা হয় নিষ্ক্রিয় পরিবেশ, তাহলে ওখানে কী কী নেবে, তুমি হচ্ছে আর এক্স নেবে, মানে অ্যালকিল হ্যালাইড নেবে বা হ্যালো অ্যালকেন নেবে, আর তুমি সেখানে কী করবে, সেখানে তুমি লিথিয়াম নেবে, মোটামুটি তোমার এখানে দুখানা লিথিয়াম লাগে। ঠিক আছে, তাহলে তৈরি হবে কি
আর এল আই প্লাস এল আই এক্স, কিভাবে তৈরি হলো? দুটো লিথিয়াম মানে একটা লিথিয়াম এক্সকে নিল, একটা লিথিয়াম আরকে নিল, আর এল আই এল আই এক্স। এটাও সেম একই রকম ভাবে কি হবে, যেহেতু লিথিয়াম হচ্ছে মেটাল সেহেতু এই যে আর গ্রুপটা ইলেকট্রন টানবে আর এই ইলেকট্রন দেবে, মানে এটা ডেল্টা প্লাস এটা হবে ডেল্টা মাইনাস, একই রকম ভাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি করিয়ে দিই। ধরো তুমি একটা এক্সাম্পল আমি নিলাম, মানে বললাম যে সিএইচ থ্রি, হ্যাঁ ধরো সিএইচ সিএইচ থ্রি, বললাম এখানে বিআর আছে, হ্যাঁ ইনার্ট অ্যাটমোস্ফিয়ার, সেখানে আমি কী দিয়েছি, সেখানে আমি দুটো লিথিয়াম দিয়েছি, কী হবে নিচে থেকেই বল। তাহলে কি বিআরকে নিয়ে একটা লিথিয়াম বেরিয়ে যাবে, তাহলে কী হবে সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি, তাহলে একটা লিথিয়াম ঢুকলো একটা লিথিয়াম বেরিয়ে গেল, মানে কি উপরে লিথিয়াম আর একটা লিথিয়াম কী হবে এল আই বিআর তৈরি করবে, এল আই বিআর, খুব সোজা তাই তো? তাহলে লিথিয়ামের মোটামুটি হয়ে গেল। এবারে কী ব্যাপার হচ্ছে, নেক্সট আসছে আমি জিঙ্ক, ঠিক আছে আমি জিঙ্কের সাথে বিক্রিয়া করব। এখানে বলছে যে তুমি ইথার, হ্যাঁ ইথারে কি করো, তো ইথারে তুমি হচ্ছে অ্যালকিল হ্যালাইডগুলোকে দ্রবীভূত করো, ঠিক আছে মানে অ্যালকিল হ্যালাইড আমি ধরো এখানে নিয়েছি আর এক্স, একে কী করতে হবে, একে হচ্ছে তুমি আমি মিডিয়ামটাকে দিয়ে দিই ইথার, ইথারে কী করবে অ্যালকিলকে দ্রবীভূত করবে, দ্রবীভূত করে কী করবে জিঙ্ক কপারের একটা কাপল নেবে, জিঙ্ক কপারের কাপল নিতে বলেছে, ঠিক আছে সে তার মধ্যে জিঙ্কটাই বেসিক্যালি রিয়াকশন করবে, মানে জিঙ্ক কপারের একটা তুমি কাপল নেবে, ঠিক আছে সেখানে কে রিয়াকশন করবে, জিঙ্ক রিয়াকশন করবে। তাহলে মোটামুটি জিঙ্ক, ঠিক আছে এটা মোটামুটি দুটো লাগে, এটাও দুটো লাগে, ঠিক আছে যদি রিয়াকশন করাই তাহলে তৈরি হবে, দেখো এখানে জিনিসটা একটু দেখতে তোমাদের তো অসুবিধা হবে, তৈরি হবে এখানে আর জেড এন আর প্লাস জেড এন এক্স টু, বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি বুঝে দিই কীভাবে করবে, দেখো আর এক্স আছে তো এটাকে এইভাবে লেখো আর এক্স, দুটো আর এক্স নিয়েছি তো আর লেখো আর এক্স, কটা জিঙ্ক নিয়েছি দুটো টু জেড এন, ঠিক আছে তাহলে কী হবে এই দেখো এর মধ্যে দুটো জেড এনের মধ্যে কী করবে, দেখো যে হ্যালোজেনের জড়তা কত এক তাই তো, আর জিঙ্কের জড়তা কত দুই, তাহলে একটা জিঙ্ক কী করবে দুটো হ্যালোজেনকে নিতে পারবে, কারণ জিঙ্কের জড়তা দুই আর হ্যালোজেন জড়তা এক, তাহলে একটা জিঙ্ক কটা হ্যালোজেনকে নিতে পারবে, দুটো হ্যালোজেনকে নিতে পারবে। তাহলে দেখো আমি এই দুটো জিঙ্কের মধ্যে আমি একটা জিঙ্ক এখানে লিখছি আর ধরো আমি প্লাস ধরো আর একটা জিঙ্ক এখানে লিখছি, তাহলে এই একটা জিঙ্কে কী করো দুটো হ্যালোজেন দিয়ে দাও, তাহলে তুই খুশি হয়ে যা দুটো হ্যালোজেন নিয়ে, তুই কী কর জেড এন এক্স টু তৈরি কর, আর কে পড়ে থাকলো জিঙ্ক আর দুটো আর, মানে আর জেড এন আর, ব্যাপারটা তুমি এইভাবেই মনে রাখতে পারো, যেটা তোমার সুবিধা হয় এভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এবার আর যদি তুমি মিথাইল দিয়ে দিই, মানে ধরো আমি পেজ উল্টাচ্ছি, পজ করে নাও বা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে আমি পেজ উল্টাচ্ছি, ওকে বলছে তুমি আর এর জায়গায় ধরো তুমি মিথাইল দিয়ে দিয়েছো, আমি বললাম তুমি আর এর জায়গায় মিথাইল দিয়ে দিয়েছো, মানে সিএইচ থ্রি আই কী হয় লিখবো দুটো সিএইচ থ্রি আই, জিঙ্ক আছে একটা জিঙ্ক লিখলাম আর একটা জিঙ্ক, দুটো জিঙ্ক নিয়েছিলাম, তাহলে কী হবে এই একটা জিঙ্ক কী করবে এটাকে নিয়ে পালিয়ে গেল তাই তো, তাহলে কী হবে সে তৈরি করবে জেড এন আই টু, আর এ কী তৈরি করবে সিএইচ থ্রি জেড এন সিএইচ থ্রি তাই তো, এর নাম কী দেবো দুটো মিথাইল আছে মানে কি ডাইমিথাইল কি জিঙ্ক, নাম কী দেবো ডাইমিথাইল জিঙ্ক, ক্লিয়ার ডাইমিথাইল জিঙ্ক, ওকে আচ্ছা। নেক্সট চলে যাচ্ছি আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া, আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা একটা নিয়ম রিয়াকশনের মধ্যে পড়ে যাবে। তাহলে চার নম্বর কী করছি আমি যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া কীভাবে হচ্ছে, আচ্ছা এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে যেটা সোডিয়ামের সঙ্গে যদি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া হয় এটাকে বলা হয় উডস বিক্রিয়া, ডব্লিউ ইউ আর টি জেড উডস রিয়াকশন, আচ্ছা এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটাকে স্টার করে রাখো, এটা নেম রিয়াকশন, ঠিক আছে এগুলো মনে রাখতে হবে। প্রথমে বলে দিই যে কী করতে হয়, ওই তোমার নিতে হবে ড্রাই ইথার নিতে হয়, ঠিক আছে শুষ্ক ইথার নিতে হবে, এবার ওই ইথার নিয়ে কী করতে হবে, ওই ইথারে তোমার দ্রবীভূত থাকবে কি অ্যালকিল হ্যালাইড দ্রবীভূত থাকবে,
সেখানে তুমি কি করবে, সেখানে তুমি সোডিয়াম দেবে, ঠিক আছে। তুমি সোডিয়াম দাও তাহলে কি হবে, এখানে আগেরগুলো কি যেমন তৈরি হচ্ছিল, আগেরগুলো সবগুলো যে আমি তৈরি করেছি এখানে, দেখো এগুলো সব কিন্তু জৈব ধাতব যৌগ, মানে ধাতু আছে আর কি আছে, মানে অর্গানিক পার্ট আছে আর মেটালিক পার্ট আছে, মানে কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। দেখো লিথিয়ামটাও সেম করেছিলাম, ওখানে লিথিয়াম আছে আবার দেখো অর্গানিক পার্ট আছে, মানে ওগুলো সব কি হয়েছিল অর্গানোমেটালিক কম্পাউন্ড। কিন্তু যখন আমি সোডিয়াম দিয়ে দিলাম তখন কিন্তু আর অর্গানোমেটালিক কম্পাউন্ড তৈরি হবে না, এই জন্য আমি স্টার করে দিয়েছি, এটা কিন্তু স্পেশাল রিয়াকশন। এটা কি হবে, ধরো তুমি দিয়েছো আর এক্স প্লাস ধরো দিয়েছো সোডিয়াম, দুটো করে নিতে হয়। উপরে দিয়ে দিলাম ড্রাই ইথার, কি হবে জানো তো, তৈরি হবে আর আর প্লাস এনএ এক্স, ঠিক আছে, দুখানা এনএ এক্স, আর আর প্লাস এনএ এক্স। শর্টকাটে মনে রাখার জন্য বলে দিই, দুটো আর এক্স মানে কীভাবে লিখবে, আর এক্স, আচ্ছা একটা আর এক্স লিখলাম, মাঝখানে কটা সোডিয়াম আছে, দুটো সোডিয়াম আছে, লিখে ফেলি দুটো সোডিয়াম। এই আর এক্সটাকে কী করে আমি উল্টো করে লিখি, মানে কি এক্স আর বক্স করো, তাহলে কী বেরোলো, দুটো সোডিয়াম আর দুটো এক্স, মানে কি টু এন এক্স, তাই তো, মানে সোডিয়ামের দেখো একটা সোডিয়াম কটা হ্যালোজেনকে নিতে পারে, একটা হ্যালোজেন, কারণ সোডিয়ামের জড়তা কত হচ্ছে এক, তাহলে একটা সোডিয়াম একটা হ্যালোজেনকে নিতে পারে, তাহলে কি এন এক্স, মানে কি দুটো যেহেতু বলেছে দেখো এখানে দুটো হ্যালোজেন আছে দুটো সোডিয়াম আছে, মানে টু এন এক্স প্লাস কি এই যে আর আর এই আর বন্ডটার মধ্যে বন্ড হয়ে গেল, আর বন্ড আর, তাহলে আর বন্ড আর মানে কি এটাকে কি বলা হয় অ্যালকেন, যদি তুমি এখানে যদি ইউজ করো ধরো আমি বললাম যে মিথাইল ব্রোমাইড ইউজ করেছি, মিথাইল ব্রোমাইড প্লাস টু আইস এন এ প্লাস এই মিথাইল ব্রোমাইডটাকে উল্টে লিখলাম, কি হবে বের করো, আচ্ছা মিডিয়াম কি দেবো ড্রাই ইথার, বের করো কি হবে, তাহলে সিএইচ থ্রি, সিএইচ থ্রি বন্ড হয়ে গেল, সিএইচ থ্রি, সিএইচ থ্রি বন্ড প্লাস দুখানা এনএবিআর। তাহলে এই সোডিয়াম ইউজ করলে কি হলে দেখতে পাচ্ছি, সোডিয়াম ইউজ করলে হচ্ছে কি অ্যালকেন তৈরি হচ্ছে না কি আমার অর্গানোমেটালি কম্পাউন্ড তৈরি হচ্ছে, জৈব ধাতব যৌগ তৈরি হচ্ছে না যদি সোডিয়াম ইউজ করি, সোডিয়াম ইউজ করলে কি তৈরি হচ্ছে, সোডিয়াম ইউজ করলে তৈরি হচ্ছে তোমার অ্যালকেন তৈরি হচ্ছে, ঠিক আছে। জিনিসটা একটু মেকানিজম দেখে নিই, এর একটুখানি মেকানিজমটা শিখে রাখো, কাজে লাগবে না কিছুই, তাও একটু শিখে রাখতে অসুবিধা নেই, তাই না, একটু শিখে রাখো, যখন দিয়েছি মানে দেন যখন একটা করাচ্ছি তখন একটু ভালো করে করিয়ে দিই। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালির মেকানিজমটা, যেটা হয় সেটা হয় তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম, আশা করি ফ্রি রেডিক্যাল মেকানিজম সবার জানা আছে, কী হয় রেডিক্যাল তৈরি হয়। আচ্ছা প্রথমে একটা জিনিস দেখি, এই যে দুটো সোডিয়াম নিয়েছি না, দুটো সোডিয়াম নিয়েছি, ওটা কী করবে, দুটো সোডিয়াম ভেঙে যাবে, ভেঙে দুটো এন এ প্লাস আর দুটো ইলেকট্রন তৈরি করবে, মানে কি ধরো একটা সোডিয়াম ভাঙলে কী হয় একটা এনএ প্লাস একটা ইলেকট্রন, দুটো সোডিয়াম ভাঙলে কী হয় দুটো সোডিয়াম দুটো ইলেকট্রন, ঠিক আছে। এবার কি আছে, আর এক্স আছে, আমি জেনারেলটা দেখাচ্ছি, হ্যাঁ উপরেরটা দেখাচ্ছি, মানে এটা দেখাচ্ছি না উপরেরটাই দেখাচ্ছি, জেনারেলটা দেখাচ্ছি, জেনারেল কী হয় আর এক্স আছে, আচ্ছা যেহেতু তোমার হোমোলাইটিক ক্লিভেজ তাহলে কী হবে, এই এই হলো, এবার দেখো দুটো ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন, তাহলে আর এখানে এটা যদি তখন আসে তাহলে কী তৈরি হবে, প্রথমে এটা কী তৈরি হলো আর ডট প্লাস এক্স ডট। এবার এই আর ডট আর এক্স ডট আমি ইলেকট্রন এখানে কেটে দিলাম, দেখো এবার কী করলো, দুটো ইলেকট্রন আসে তো, তাহলে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কি ইলেকট্রনটা, মানে এই ইলেকট্রন বললো তুই আমার কাছে আয়, এই ইলেকট্রন বললো তুই আমার কাছে আয়, তাহলে দেখো ইলেকট্রন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন মিলে কী তৈরি করে মাইনাস, মানে কি একটা ইলেকট্রন পেয়ার মানে কি মাইনাস, তার মানে কী তৈরি করলো আর মাইনাস, আর এর ক্ষেত্রেও কী তৈরি করবে এক্স মাইনাস, তো তার মানে আমি নিউক্লিওফাইল পেয়ে গেলাম। এবার কি ওই আর এক্সটা আছে, এবার এই যে আর মাইনাসটা আছে না, এই আর মাইনাসটা কী করবে এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করে কী তৈরি করবে আর মাইনাস, অ্যাটাক করে এক্সকে বের করে দেবে, তাহলে কী তৈরি হবে আর আর প্লাস এক্স মাইনাস। এবার এই যে এক্স মাইনাসটা তৈরি হলো, এই যে তোমার এখানে যে এনএ প্লাস তৈরি হয়েছিল, এই এক্স মাইনাস আর এনএ প্লাস কী করবে, এই যে এক্স মাইনাস প্লাস এনএ প্লাস যুক্ত হয়ে কী তৈরি করবে এনএ এক্স, তাহলে প্রোডাক্টকে কী বললাম আর 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 এনএ এক্স, দেখো এই তো পেয়েছি, এই যে আর 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 এনএ এক্স, তাহলে বোঝা গেল কী হলো, একদম সিম্পল মেকানিজম। যদি কেউ বলে যে ফ্রি রেডিক্যাল মেকানিজম কী করে হলো একটু দেখিয়ে দাও,
দেখাবে এরকম করে। ক্লিয়ার? ভালো করে তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বা ভিডিওটা পজ করো, পজ করে তুলে নাও, আমি পেজ উল্টাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি কিছু হোম টাস্ক দিয়ে দিই। হোম টাস্ক বলতে এই যে উড রিজেকশনের উপরে কিছু হোম টাস্ক দিয়ে দিই। ঠিক আছে, আমি তোমাকে যদি আমি তোমাকে ধরো আমি হোমওয়ার্ক লিখে দিলাম এখানটায়, ধরো আমি করেছি, তাহলে আমি এই দুটো কম্পাউন্ড দিয়েছি, এরপর আমি কি দিয়েছি সোডিয়াম, আর আমি ইথার দিয়ে দিলাম। ঠিক আছে, ইথার মানে আমি ধরো ইটি টু দিয়ে দিলাম, কি তৈরি হবে বাড়িতে করবো। ঠিক আছে, আর এটা দিদি ভয় পাওয়ার কোনো দরকার নেই এসব দেখে, আমি এগুলো করিয়েছি, এগুলো কী জিনিস নিশ্চয়ই জানো, এই খোঁচা খোঁচা জিনিসগুলো কী সবই জানা আছে নিশ্চয়ই। ঠিক আছে, দুটো হোম টাস্ক থাকলো, দুটো হোম টাস্ক কি কি, এইটা একটা আর এইটা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আচ্ছা এবার তাহলে মোটামুটি এই অবধি থাক। হ্যাঁ, আজকের মোটামুটি এই অবধি থাক, তোমরা আমি নেক্সট দিন আরও কিছু কিছু মেটালের সঙ্গে রিয়াকশন করাবো। ঠিক আছে, এই লেকচারটা আপাতত এই অবধি থাক। হ্যাঁ, ওকে, চলো হোম টাস্কগুলো করে আমাকে সবাই হোম টাস্কগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিই। হুম, চলো।